কাতার বিশ্বকাপ জয়ের রেস এখনো চলছে আর্জেন্টিনায়, উৎসবে মোমো করছে বুয়েন্স এইরেস। কাতার বিশ্বকাপের সর্বকনিষ্ঠ কোচ হিসেবে চ্যাম্পিয়ন হয়েছেন আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি। 44 বছর বয়সী এই কোচ আর্জেন্টিনার 36 বছরের বিশ্বকাপ খরা খুঁচিয়েছেন। তার মাধ্যমে বিশ্বকাপে প্রথমবারের মতো খেলতে গেছেন আর্জেন্টিনার 19 খেলোয়াড়। 36 বছরে আক্ষেপ ঘুচিয়ে বিশ্বকাপ জয়ের পর প্রথমবারের মতো আন্তর্জাতিক প্রীতি ম্যাচে মাঠে নামার অপেক্ষায় আর্জেন্টিনা। আগামী 23 মার্চ পানামার বিরুদ্ধে মাঠে নামবে মেসিরা। এর 5 দিন পর আলবি সেলেস্তারা খেলবে কুরাকাওয়ের বিপক্ষে। দুই প্রীতি ম্যাচ উপলক্ষে 35 সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছে বর্ষসেরা কোচ লিওনেল স্কালোনি। বিশ্বকাপ জয়ী দলের 26 সদস্যই রয়েছেন ঘোষিত স্কোয়াডে। অধিনায়ক হিসেবে থাকছেন মেসি। প্রাথমিক দলের সবচেয়ে বড় চমক ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে খেলা 17 বছর বয়সী আলেসান্দ্রো গার্নাচো। এছাড়াও সদস্য সমাপ্ত ট্রান্সফার উইন্ডোতে আলোচিত আর্জেন্টাইন খেলোয়াড়রাও রয়েছেন এই দলে। তারা হলেন লাউতারো ব্লাঙ্কো, নিহুয়েন পেরেট, ফাকুন্দো বুনানন্তে, জিওবানি লো সেলসো, এমিলিয়ানো বুয়েন্দিয়া ও নিকোলাস গঞ্জালেস। কাতার বিশ্বকাপে চ্যাম্পিয়ন হওয়া আর্জেন্টিনার দলটি ছিল বেশ ভারসাম্যপূর্ণ, যেখানে লিওনেল মেসি, ডি মারিয়া, ওতামেন্দির মতো অভিজ্ঞরা ছিলেন। প্রথম বিশ্বকাপ হলেও পার্দেস, ডি পল, মার্টিনেজদের বয়স 30 বছরের কাছাকাছি। অন্যদিকে দলটিতে এনজো ফার্নান্দেস, লিয়ান্দ্রো মার্টিনেজ, নাহুয়েল মলিনার মতো তরুণরাও ছিলেন। তবে এবার পানামার বিপক্ষে কিছু পরিবর্তন আনতে যাচ্ছে লিওনেল স্কালোনি। গোলরক্ষক হিসেবে থাকবেন এমি মার্টিনেজ, ব্যাকআপ গোলরক্ষক হিসেবে থাকবেন ফ্রাঙ্কো আর্মানি এবং জেরোমনি রুল্লি। রক্ষণভাগ সামলাবেন ক্রিশ্চিয়ান রোমেরো এবং নিকোলাস ওটামেন্ডি। ব্যাকআপ ডিফেন্স হিসেবে থাকবেন লিসান্দ্রো মার্টিনেজ ও নিহুয়েন পেরেস। লেফট ব্যাক পজিশনের প্রথম চয়েস হিসেবে খেলবেন মার্কোস আকুনা এবং সাবস্টিটিউট হিসেবে খেলবেন নিকোলাস ট্যাগলিয়াফিকো। রাইট ব্যাক পজিশনের প্রথম চয়েস হিসেবে খেলবেন নেহুয়াল মলিনা এবং সাবস্টিটিউট হিসেবে খেলবেন গঞ্জালো মন্টিয়াল এবং হুয়ান ফয়েতো। দলের মিডফিল্ডার হিসেবে খেলবেন রুদ্রিগো ডি পল, এনজো ফার্নান্দেজ, ম্যাক অ্যালিস্টার। সেকেন্ড চয়েস হিসেবে থাকবেন নতুন চমক হিসেবে থাকা মেক্সিকো পেরোনো, লোসেলসো, লিওনার্দো পার্দেস। রাইট উইঙ্গার হিসেবে থাকবেন ডি মারিয়া এবং ডিবালা। অ্যাটাকিং মিডফিল্ডার হিসেবে খেলবেন লিও মেসি। স্ট্রাইকার হিসেবে খেলবেন হুলিয়ান আলভারেস। লেফট উইঙ্গার হিসেবে খেলবেন গার্নাচো, যদিও গত 13 তারিখের ম্যাচে ইঞ্জুরিতে পড়েছেন। ধন্যবাদ। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।